2010 সালের মাস্টার প্ল্যানেও বরিশালে 46টি খালের অস্তিত্ব ছিল, তবে এখন মাত্র হাতে গোনা 2 থেকে 3টি খাল আছে। আর সামান্য বৃষ্টিতেই এমন চরম দুর্ভোগ হয় নগরবাসীর। গত 2 দিনে মাঝারি বর্ষণে বরিশালের বিভিন্ন সড়ক এখন পানিতে তলিয়ে, দুর্ভোগে শেষ নেই নগরবাসীর। জায়গাটা খুব ভালো, আর পানি উঠলে দেখা যাচ্ছে চলাচলে সমস্যা হয়, গাড়ি চলাচল করতে সমস্যা হয়, অল্প পানিতেই মনে করেন গাড়িগুলো ডুববে যায়। বটতলা জীবনানন্দ দাস সড়ক, বগুড়া রোড, মুন্সী গ্যারেজ, গোরস্থান রোড, কালীবাড়ি রোড, আমানতগঞ্জ, পলাশপুর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহালেও সমস্যা সমাধানে নেই কার্যকরী উদ্যোগ। ড্রেন অর্ধেক করে এখনো কাজ বাকি আছে অর্ধেকে, আবার নতুন মেয়র আছে, দেখি এই মেয়রটা কি করতে পারে। সরকারি যারা কর্মকর্তা আছে, সুদৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যেন এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেয়। বৃষ্টির পানি বা আমাদের সুয়ারেজের পানি, আমাদের মানে এটা পয়ঃনিষ্কাশন যে কোনো ব্যবস্থা হোক, দ্রুত সময়ের মধ্যে আমাদের শহরটা পরিষ্কার হয়। খাল সংস্কার সহ পরিবেশ রক্ষায় মন্ত্রণালয়ে প্রকল্প জমা দেয়া হয়েছে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র। নদীর পানি এত বেশি, আমাদের ড্রেনের পানিগুলো তো ছড়তে পারতেছে না। নদীর পানি কমে গেলে এমনিতে কমবে, আর আমাদের যে প্রজেক্টটা যদি পাশ হয়ে আসে, রোববার বরিশালে 70.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৈরি আবহাওয়ায় 12টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।